এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর বখতিয়ার আহমেদ স্যার। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ আজকের এই আয়োজনের প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধাভাজন। এখানে আমার তরুণ সহকর্মীরা এবং এখানে প্রশাসন এবং ই থেকে আসা উপস্থিত সাংবাদিক প্রতিনিধি এবং সর্বোপরি শিক্ষার্থীরা, আমি খুবই আনন্দিত আজকে এবং ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ নারী প্রগতি সংঘকে আমাকে এখানে আসবার একটা উপলক্ষ করে দেওয়ার জন্য। দুটো কারণে, প্রথমত এই ক্যাম্পাসে আজকে আমার প্রথম আসা, আর দ্বিতীয় কারণটি হচ্ছেন আমাদের সুপ্রিয় আমাদের পরম শ্রদ্ধাভাজন উপাচার্য, আমরা বলি মোস্তাফিজ স্যার, অলওয়েজ রাজশাহী ক্যাম্পাসে। এটা আমার জন্য খুবই ইন্সপায়ারিং। 2002 সালে যখন সদ্য পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দিই, আমাদের আইডল যে কজনকে আমরা সামনে পেয়েছিলাম সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে, তার মধ্যে স্যার একজন ছিলেন। আমার মনে আছে যে আমি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ডিউটি করতে গিয়ে, স্যারের মনে থাকবার কোনো কথা না, আমি খেয়াল করলাম যে স্যার শিক্ষার্থীদেরকে আপনি বলছেন। আমি অনেক ভাবলাম যে এটা খুব কমন প্র্যাকটিস না, স্যারকে জিজ্ঞেস করিনি, কিন্তু অনেক পরে ধীরে ধীরে আমার মনে হলো যে এটা একটা এমন একটা সম্পর্ক তৈরি করে এবং আমি আমার বিভাগে আমার শিক্ষার্থীদেরকে আপনি বলার অভ্যাসটা আমার আমার হয়ে গেছে স্যারের সেই আপনির ইস্যুনে। তো আজকে এখানে উপস্থিতে আমার আমার উপস্থিতির একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হচ্ছে যে এরকম খুব ভাবাবেগের যে থেকে উঠে আসা সাহিত্য জয়িতা যেভাবে বললেন, এই এত আমার আলোচনাটা একটু নিরসি হয়ে যাবে, কিন্তু তারপর আমি চেষ্টা করবো। এবং যেহেতু দায়িত্ব আমার, সেটা হচ্ছে যে একজন অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে, একজন সামাজিক বিজ্ঞানের চর্চাকারী হিসেবে, ছাত্র হিসেবে, এই পরিস্থিতিগুলিকে একটু ব্যাখ্যা করবার চেষ্টা করা। আমরা অ্যানথ্রোপোলজিস্টরা মানুষ নিয়ে ভাবি এবং এই বিষয়গুলি আসলে মানব সংক্রান্তই। তো মূল আলোচনায় গিয়ে আমি শুধু প্রথমেই বলতে চাই, যেটা আপনারা যদি কেউ খেয়াল করেন, 2011 সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয়েছিল, পপুলেশন সেন্সাস হয়েছিল, আর সাধারণত 10 বছর পর পর হয়, 2021 হয়তো আবার হবে। 2011 সালের পপুলেশন সেন্সাস বলে যে বাংলাদেশের 29%-এরও বেশি মানুষের বয়স তখন 14-এর নিচে ছিল, 29%-এর। 2011-এর পরে আমরা যে সময়টা পেরিয়েছি এবং সামনে যে পেরোবো, মোটা দাগে বলা যায় যে বাংলাদেশের পপুলেশনের 1/3 হচ্ছে তরুণ। এটা যারা ডেমোগ্রাফি চর্চা করেন বা পপুলেশন সায়েন্সের, তারা জানেন যে একটা জাতির ইতিহাসে, একটা রাষ্ট্রের ইতিহাসে এটা কত বড় একটা ডিভিডেন্ড, কত বড় একটা, এটা ইতিহাসে কয়েকশো বছর পর পর ঘটতেও পারে নাও ঘটতে পারে ডেমোগ্রাফিক এই যে কম্পোজিশনটা। বাংলাদেশ রাষ্ট্রের সম্ভবত সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে এই মুহূর্তে এটা, যে তার পপুলেশনের 1/3 24-এর নিচের বয়সী, এবং এটা আগামী 50-60 বছর পর্যন্ত এই অবস্থাটা থাকবে। সাম্প্রতিককালের পরিস্থিতি, যেটা একই সাথে যেটা হওয়ার কথা আমাদের সবচেয়ে বড় শক্তি, সেটা খানিকটা আশঙ্কার জায়গাতেও পরিণত হচ্ছে, যে জায়গা থেকে আজকে আমাদের উন্নয়ন সহযোগীদের একটা বড় মনোযোগের জায়গা হচ্ছে তরুণরা। এই তরুণদেরকে মানে প্রকৃত অর্থেই এই রাষ্ট্র গড়বার, এই সমাজ গড়বার প্রকৃত শক্তিতে পরিণত করা, এটাই বোধ হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ সামনে কর্মসংস্থান থেকে শুরু করে সব কিছু নিয়ে একটা বড় বড় চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলি যদি আমরা ফেস করতে পারি, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আর যদি এই চ্যালেঞ্জ আমরা ফেস করতে না পারি, তাহলে আমাদের জন্য আশঙ্কার প্রচুর জায়গা আছে। তো সেখান থেকে আজকের যে আয়োজন, যে ভায়োলেন্ট এক্সট্রিমিজম বা সহিংস যে চরমপন্থা বা উগ্রবাদ যেটাই বলেন না কেন, সেটাকে বুঝাবার জন্য আমি একটু অ্যাসিস্ট করবার চেষ্টা করব আপনাদেরকে। প্রথমত ডাইভার্সিটির প্রশ্নটা, বৈচিত্র্য। আমরা সাধারণত নানাভাবে বেশিটা বলি, কিন্তু খুব সহজভাবে বোঝার কখনো চেষ্টা করি কিনা আমি নিশ্চিত নই, কারণ এটার সাথে
এই আজকের দিনে যেই জঙ্গিবাদ বলেন বা উগ্রবাদ বলেন এগুলির একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে মানুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে, মানুষ প্রথমত আমি, আমার একটা আত্মসত্তা আছে, এই আত্মসত্তার সাথে আমি আবার আমরা তৈরি করি, আস আমরা, এটা আমরা তৈরি করি একজন আরেকজনের সাথে মিলের ভিত্তিতে, একজনের সাথে আরেকজনের কতটুকু মেলে, ধর্মে হোক, সংস্কৃতিতে হোক, ভাষায় হোক, আঞ্চলিকতায় হোক, এই মিল খুঁজে খুঁজে আমরা আমরা অর্থাৎ যৌথ সত্তা তৈরি করি। এটারই একটা সবচেয়ে সর্বোচ্চ রূপ হতে পারে জাতি, বা আরো বড় রূপ হতে পারে যে মানে মানব সমাজ। এর পাশাপাশি আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে নিজের এই আমি বা আমরা তৈরি করতে গিয়ে আমরা অপর তৈরি করি, আদার, ওরা, তোমরা, তারা। এইটা হয় হচ্ছে ডিফারেন্সের ভিত্তিতে, যে পার্থক্যগুলিকে সেখানে আমরা জোর দিতে থাকি। এই আমি তৈরি করাটাও সমস্যা না, এটা স্বাভাবিক মানবিক প্রক্রিয়া। তুমি, তোমরা বা তারা, অপর তৈরি করাটাও সমস্যা না, এটাই ডাইভার্সিটি, এটাই বৈচিত্র্য। প্রশ্নটা হচ্ছে সহবস্থানের, যে আন্তঃসম্পর্কটা কি ধরনের হবে। তো এখানে যখন সমস্যাটা হয় যে সামাজিকভাবে এটা তৈরি হওয়ার পরে এটাতে যখন রাজনৈতিক উপাদানগুলি, আমি বলি যে মানব ইতিহাসকে এভাবেও দেখা যায় যে সমাজ থেকে কি করে রাজনৈতিক সমাজ তৈরি হচ্ছে, রাষ্ট্র তৈরি হচ্ছে, আবার রাষ্ট্রের সাথে সমাজের সম্পর্ক, এই ধরনের। তো এখানে একটা বিষয় কাজ করে, সেটাকে আমরা অ্যানথ্রোপোলজিতে বলি মতাদর্শের একটা কালচারাল সিস্টেম, সাংস্কৃতিক ব্যবস্থার মতো, মতাদর্শ, ইডিওলজি। ইডিওলজি কি? ইডিওলজি হচ্ছে, মতাদর্শ হচ্ছে, এটা হতে পারে ধর্ম, হতে পারে জাতীয়তাবাদ, এটা হতে পারে কোনো সাংস্কৃতিক বিশ্বাস, এটা হতে পারে সেফ কোনো কাল্ট বা যে কোনো আইডিয়া। কিন্তু এই মতাদর্শ যেটা করে সেটা হচ্ছে সবসময়ই তিনটা কাজ করে। একটা হচ্ছে যে তার কাছে সবসময় একটা বিকল্প সমাজের, ফিউচার সমাজের একটা ইমেজ তৈরি করে, বিদ্যমান ব্যবস্থার একটা সমালোচনা তৈরি করে, অতীতের উপরে একটা দাবি রাখে যে অতীত, এবং ভবিষ্যতের উপরে যে ভবিষ্যৎটা এমন হওয়া উচিত। এই নিয়ে পৃথিবীতে বহু মতাদর্শ আপনারা দেখতে পাবেন, ধর্মে ধর্মে এসে এসে এই পার্থক্যগুলি দিয়ে যখন পরিচয়টা তৈরি হতে থাকে, এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার। তখন যেটা ঘটে, আরেকটা কাজ হয়, তখন এই মতাদর্শগুলি আরো বেশি রাজনৈতিক হয়ে উঠবার জন্য একজন করে শত্রু তৈরি করে। কেউ হয়তো ঘোষণা করে যে এই সময়ে যে অবস্থাটা এটাই আমাদের শত্রু। তো দেখবেন যে মোটামুটি সমস্ত এই চিন্তাগুলি এভাবে কাজ করে। এগুলির সাথে সামাজিক প্রক্রিয়া, যেভাবে গ্রুপ ডিফারেন্স তৈরি করা হয়, যে লাল পিঁপড়া কালো পিঁপড়া থেকে এভাবে পার্থক্যগুলি তৈরি করা হয়, মতাদর্শে থাকার সমস্যার চেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যেখানে আজকের আয়োজনে এবং জাতিসংঘ যেটাকে তুলে ধরতে চাচ্ছে, সেটা হচ্ছে যে এই মতাদর্শ সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে কোনো মতাদর্শ যদি ভায়োলেন্ট হয়ে ওঠে, সহিংস হয়ে ওঠে। এখন সহিংসতার মধ্যে প্রত্যেকটা মতাদর্শই নিজেকে শ্রেষ্ঠ ভাবে, প্রত্যেকটা মতাদর্শই, এবং মনে করে যে সকলের জন্য এটাই সবচেয়ে ভালো। কিন্তু এই ভালোটা কোনো সহিংস পন্থায় অন্যের উপরে চাপিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সেটা জঙ্গিবাদ হোক, সেটা ই হোক, এবং অতীতকে এই করে এই গ্রুপ ডিফারেন্সগুলিকে যদি ঠিক মতো নেগোসিয়েট করা না যায়। স্যার অনেক ব্যস্ত সময়ের মধ্যে এসেছেন, আমি বেশি সময় নেব না। তাহলে ভ্যালুসটা কি, উপায়টা কি? এই যে পার্থক্যগুলি একজন আরেকজনের উপরে যে আমি জোর করে চাপিয়ে দিতে পারি কিনা, এই ডাইভার্সিটির ভ্যালুসটা কি? সেই ভ্যালুসটা মৌলিক অর্থে বলা যেতে পারে গণতন্ত্র। গণতন্ত্র এই অর্থে না যে রাজনৈতিক অর্থে যে গণতন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা, পার্লামেন্ট, ভোটাভুটি, সেটা না। সমাজের মধ্যে আমরা অ্যানথ্রোপোলজিতে মনে করি সমাজের মধ্যে একটা মৌলিক ন্যাচারাল গণতন্ত্রের ব্যাপার আছে। গণতন্ত্র মানে এখানে সংখ্যাগরিষ্ঠকে কে বেশিরভাগ লোক কি মনে করে সেটা না, সেটা হচ্ছে মানুষের একমত হতে পারার সামর্থ্য, যে মানুষ আমরা একমত হতে পারি কিনা। আমরা অ্যানথ্রোপোলজি সবসময় বলি যে আমরা একমত হতে পারি, এটা ন্যাচারালি, এটা আমাদের জৈবিক বৈশিষ্ট্য। কারণ ভাষার মতো একটা বিষয় যে এই শব্দটা দিয়ে এটা বোঝাবে, এ বিষয়ে আমরা একমত বলে ভাষার মতো একটা জটিল ব্যবস্থা আমরা শেয়ার করতে পারি, আমরা সবাই ওটাতেই করতে পারি। তো আমাদের একমত হতে পারার সামর্থ্য, সেই অর্থে গণতন্ত্র। এবং একমত হতে হবে কিসের প্রশ্নে? একমত হতে হবে মূলত দুটো প্রশ্নে। একটা হচ্ছে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, মানুষ স্বাধীন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে অন্যের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছে,
খেয়াল করে দেখেন যে আজকের যে ভায়োলেন্ট এক্সট্রিমিজম জঙ্গিবাদ এই বিষয়গুলি ঘটনাগুলি তাই করছে। ধর্ম পালন নিশ্চয়ই মানুষের অধিকার, সমাজের মধ্যে ধর্মের ধর্মের ধর্ম মানে সমাজ গঠনের একটা ঐতিহাসিক শর্ত ছিল আছে হয়েছে ধর্ম, কিন্তু সেই ধর্ম বা সেই ধর্মের কোনো একটা মত বাকি সবার উপরে কেউই সহিংস উপায়ে চাপিয়ে দেওয়া যাবে না। যদি কোনো কিছুই করতে হয় সেটা সমাজ ঐক্যমতের ভিত্তিতে, সমাজ সেটাকে নিজের ইসের ভিত্তিতে মমত্বের কারণে হোক বা যে কারণে হোক সেটা সে মেনে নেবে। ফলে আমাদের মৌলিক বোঝাপড়ার জায়গায় আসতে হবে যে কোনো কারণেই আমরা কোনোভাবেই সহিংস উপায় অবলম্বন করব না। মানুষের ইতিহাসে এই এই সহিংসতাকে ম্যানেজ করবার জন্যই রাষ্ট্রের তৈরি হয়েছিল। খুব বড় সোশিওলজিস্ট ম্যাক্স ওয়েবার বলেন যে রাষ্ট্র হচ্ছে আসলে লেজিটিমেটেড মনোপলি ওভার ভায়োলেন্স, মানে বৈধ সন্ত্রাস করবার, যাতে আর কারো সন্ত্রাস করবার দরকার না পড়ে। যদি সমাজের মধ্যে সন্ত্রাসের ব্যবস্থাপনাটাকে এই করতে হয়, সহিংসতাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে রাষ্ট্র সেটা করবে, আর কেউ না। বিচার ব্যবস্থার ভিত্তিও এটাই। এখন সেই সমাজ তত বেশি অগ্রসর সমাজ যেই সমাজে রাষ্ট্রকে সবচেয়ে কম বল প্রয়োগ করতে হয়। এবং আজকে আমরা যেই তরুণ সমাজকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যতের মুখোমুখি হতে যাচ্ছি, সেখানে এটা খুব জরুরি হয়ে পড়েছে যে আমরা এমন একটা সমাজ তৈরি করব যেখানে রাষ্ট্রের আসলে আর বল প্রয়োগ করবার দরকার থাকবে না। কারণ এই সমাজে কেউ কারো উপরে সহিংসতা করে না ক্রমাগতভাবে, কেউ নিজের মতটা অন্যের উপরে চাপিয়ে দিতে চায় না, কেউ নিজের মতটা প্রতিষ্ঠা করবার জন্য বোমা মারতে চায় না, কেউ নিজের মতটা প্রতিষ্ঠা করবার জন্য অন্য মানুষকে অন্য একে শত্রু হিসেবে চিহ্নিত করে তাকে তার উপরে হামলা চালায় না। এটা যখনই সম্ভব হবে তখনই আসলে এই এই যে পিস, নন ভায়োলেন্স, ডাইভার্সিটি, এই যে আলাপগুলি একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা, এই বিষয়গুলি সম্ভব হয়ে উঠবে। আমি জানি না এই সংক্ষিপ্তভাবে আমি কতটুকু ব্যাখ্যা করতে পারলাম, কিন্তু সম্ভবত এই প্রশ্নটিকে যতটাই একাডেমিক এবং এই দেখাক, আমাদেরকে বাংলাদেশের ভবিষ্যৎটার এটার উপরে দাঁড়িয়ে আছে যে আমাদের তরুণ সমাজ কতটুকু পরমত সহিষ্ণু হবেন, এবং আমরা মৌলিক সমাজের মৌলিক বিশ্বাস ভিত্তি হিসেবে যে কেউ কারো উপরে সহিংস উপায়ে কোনো কিছু চাপিয়ে দেব না, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতাকে আমরা রক্ষা করব, নিশ্চিত করব, এবং আমার আরেকজনকে পছন্দ নাও হতে পারে কিন্তু সেখানে আমি আমার আমার সাম্প্রদায়িক হয়ে উঠবার কোনো, আমার পথ ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, কিন্তু একটা জায়গায় আমাদের সবার এক হতে হবে যে মত পথ ভিন্ন হলেও সহিংসতার কোনো জায়গা নেই, সন্ত্রাস করবার কোনো জায়গা নেই। তখন দেখা যাবে যে আমাদের যে রাষ্ট্রব্যবস্থা সেই রাষ্ট্রব্যবস্থা অনেক বেশি কল্যাণ কাজ করবার সুযোগ পাবে। নিঃসন্দেহে আজকে আমি শুনতে শুনতে আমি ভাবছিলাম যে ওনার এই যে প্রতিভাগুলি কোমল এইগুলি, সেগুলির এই সমাজকে উনি আরও অনেক কিছু দিতে পারেন, শুধুমাত্র এই শৃঙ্খলা বা সন্ত্রাস দমন না, এবং সেই জায়গাটিতে উনি আছেন। কিন্তু কাজের চাপ সব কিছু মিলিয়ে সেই সেই জায়গাগুলি কিন্তু আমরা সমাজ পাচ্ছে না। ফলে আমরা সেই জায়গাটায় যেতে পারলে তখন দেখা যাবে যে প্রতিটা মানুষ প্রতিটা মানুষের সবচেয়ে ভালো দিকগুলি থেকেই মানে আমরা নিতে পারব, আমরা একটা ভালো বড় যথোসত্ত্ব হয়ে উঠতে পারব, এবং আমাদের যেই ঐতিহাসিক একটা ভবিষ্যৎ সম্ভাবনার মুখে আমরা আছি এক তৃতীয়াংশ তরুণ সমাজ নিয়ে, এই তরুণ সমাজ আমাদেরকে খুব অন্যরকম একটা বাংলাদেশ উপহার দেবে, অন্যরকম একটা সমাজ উপহার দেবে। তো সেটাই নন ভায়োলেন্স এবং ডাইভার্সিটি, পিস, টলারেন্স, এগুলি হবে আমাদের তরুণ সমাজের, শত পার্থক্য থাক কিন্তু এগুলি হবে সেই থাম্ব রুল, সেই জায়গা যেটা প্রত্যেকে আমরা সমানভাবে আপহোল্ড করি। ধন্যবাদ, আমি আর সময় নিতে চাই না, আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, এবং আমি আসলেই খুবই আনন্দিত আজকে এখানে উপস্থিত হতে পেরে। ধন্যবাদ সবাইকে।